হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল থেকে সবাই বুঝতে পারতেছেন, তো আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি ফিজিতে যারা আসবেন, ফিজিতে যারা আছে সবাই জানেন এই বিষয় নিয়ে, যারা ফিজিতে অবস্থান করতেছেন তারা এটা নিয়ে সবাই জানেন। তো যারা ফিজিতে নতুন আসবেন তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো, তারা এটা জানে না। তো আজকে আমি বলবো যে একটা মানুষ, মানে আমাদের বাংলাদেশি, বাংলাদেশে একজন মানুষ ফিজিতে আসলে তার এক মাসিক খানা খাবারের খরচ কত টাকা যায়, তো এটাই আমি বলবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি, আর বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যারাই ফিজিতে আসবেন, তো ফিজিতে সব জিনিসের আমাদের বাংলাদেশের তুলনায় অনেক দাম। তো আমাদের এই বাংলাদেশি অনেক ভাইয়েরা আছে এখানে থাকে, তারা অবশ্য জানে যে ফিজিতে একটা মানুষের খাবার খরচ কীরকম, এক মাসে তার কীরকম খাবার খরচ যায়। তো যারা নতুন আসবেন তারা অনেকেই জানেন না। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন, ভাই খাবারের খরচ কীরকম যায়, ওটা নিয়ে একটা ভিডিও বানান। তো আমি ওটাই নিয়ে সবার উদ্দেশ্যে একটা ভিডিও আজকে বানালাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো শুরু করা যায় যে এখানে একটা মানুষ যদি সে যদি আপনার এই নর্মালভাবেও যদি খায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় তার প্রতি মান্থলি তার খরচ যায় আপনার $200 থেকে $220। এটা ফিজিয়ান $200 থেকে $220। এখন এটা আপনি খাবারের উপর ডিপেন্ড করে, যদি আপনি যদি একটু ভালো খাইতে যান তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি $250 চলে যায়। আর যদি একটু আপনি নর্মালও খান সেই ক্ষেত্রে দেখা যায় আপনার $180 চলে যায়, $180 থেকে $200। তো এটা মিডিয়াম খরচ, যদি আপনি মোটামুটি যদি ভালোভাবে যদি খান তাহলে আপনি $200 থেকে $180 অথবা $220 এরকম খরচ যাবে এখানে ফিজিয়ান ডলার যেটা। তো এটাকে আমরা যদি বাংলা টাকা কনভার্ট করি তাই দেখা যায় যদি আপনি $200 যায় সেক্ষেত্রে আপনার ফিজিয়ান $1 বাংলাদেশে $50 হয়, তো সেই ক্ষেত্রে আপনি $10,000 খরচ এক মাসে চলে যায়। এখন দেখা যায় এটা আপনি খাবার খরচ, সেক্ষেত্রে আপনি আরও এক্সট্রা খরচ আছে। তো এখানে আপনি যদি আপনি নেট ইউজ করেন, যে এক মাসে যদি নেট ইউজ করেন দেখা যায় আপনি এই জন্য আরও $25, $20 এটা খরচ যাবে নেটের জন্য। আর যদি আপনি এক্সট্রা যদি কিছু কেনাকাটা করেন সেক্ষেত্রে দেখা যায় আরও খরচ যাবে। কিসের জন্য? এদেশে অন্য অন্য জিনিস অনেক, আমাদের দেশের তুলনায় অনেক প্রায় দাম বেশি। তো দেখা যায় আপনার এখানে আপনার একটা জিনিস কিনতে যাবেন দেখা যায় $10, $15, $20, তো সেই তুলনায় আপনি প্রতি মাসে $300 কাছাকাছি চলে যায়। আর এটা যদি আপনি এক্সট্রা কোনো কিছু খেতে যান, মনে করেন একটা কিছু কিনবেন, একটা শখের জিনিস যদি আপনি কিনতে যান সেই ক্ষেত্রে দেখা যায় আপনি $300 কাছাকাছি চলে যায়। তো যারাই ফিজি আসবেন বুঝে শুনে আসবেন আমি মনে করি। তো এখানে আসলে আপনারা ভাবেন যে অনেক ইনকাম করা যায়, আসলে এটা না, বাস্তবতা অনেক খুব কঠিন। তো আমি এখানে আসি বিগত অনেক অনেক মাস ধরে, তো আমি দেখতেছি এখানকার থাকা আমার, আমি বুঝতেছি যে বাস্তবে খুবই কঠিন। তো যারাই আসবেন বুঝে শুনে আসবেন। আর আরেকটা বিষয়, যদি কেউ যদি কোনো অন্য ধরনের কোনো নেশা থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন এদেশে আসবেন তো কোনো ইনকামই করতে পারবেন না, সব টাকা এখানেই রেখে যেতে হবে, দেশে কিছুই পাঠাইতে পারবেন না। তো এদেশে ইনকাম খুব কম। আর যারাই আসবেন দালালদের আসবেন না, দালালদের আসলে অনেক টাকা খরচ যায়। আমি বলবো দালাল ছাড়া আসবেন, অল্প টাকায় আসবেন, কিছু কিছু একটা অল্প অল্প টাকাতে আসলে যদি অল্প ইনকাম কেউ যদি করেন তাহলে দেখা যায় আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি বেশি টাকাতে আসেন দেখা যায় আপনি যদি অল্প ইনকাম করেন সেই ক্ষেত্রে আপনার কোনোই লাভ হবে না, অযথা এখানে আসে পরিশ্রম করবেন, কিছুই করতে পারবেন না, ফিউচার ভবিষ্যৎ সবই নষ্ট হবে। তো এই আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করুন, বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।